জব কার্ড, পঞ্চায়েতের প্রধানের বৌমা তার নামে জব কার্ড, একের পর এক ভুয়ো জব কার্ড, মানুষ মরে কবরে চলে গেছে তার নামে জব কার্ড, মানুষ মরে চিতায় উঠে গেছে তার নামে জব কার্ড, পশ্চিম বাংলার বুকে লক্ষ লক্ষ জব কার্ডের টাকা, কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা আত্মসাৎ করেছে, এটাও যেমন সত্যি তার সাথে এটাও সত্যি, এই পশ্চিম বাংলার বুকে আমার মায়েরা, আমার বোনেরা, আমার দাদারা, আমার দিদিরা, আমার প্রিয়জনরা, যারা কতর খাটিয়ে 100 দিনের কাজ করেছে তাদেরকে 100 দিনের কাজের টাকা বুঝিয়ে দিতে হবে, যারা চুরি করেছে তাদেরকে জেলের মধ্যে পুরতে হবে, কিন্তু তৃণমূল আর বিজেপির রাজনীতি চলে গেছে। কি বলছি আমরা? আমাদের দাবি খুব স্পষ্ট, 100 দিনের কাজের অধিকার। বামপন্থীরা যে সময়তে লোকসভার অভ্যন্তরে আমাদের 61 জন সাংসদ, স্বাধীনতার পর থেকে লোকসভার অভ্যন্তরে সবচাইতে বেশি সাংসদ 2004 থেকে 2009 সাল, আমরা বামপন্থীরা নির্দিষ্টভাবে বলেছিলাম ইউপিএ 1 সরকারকে আমরা চাপ দিয়ে আইন তৈরি করেছিলাম 100 দিনের কাজের অধিকার, মনরেগা প্রকল্প তৈরি হয়েছিল, যে যার ভিত্তিতে গোটা দেশ জুড়ে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ 365 দিনের মধ্যে 100 দিনের কাজের গ্যারেন্টি করতে পেরেছিলাম আমরা। কিন্তু এই মমতা ব্যানার্জির সরকার, তার আমলে একের পর এক পঞ্চায়েতে লুট হয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতা সরকারি চাকরি করে তার নামে জব কার্ড, তৃণমূল কংগ্রেসের নেতা তার বউ সরকারি চাকরি করে তার নামে জব কার্ড, পঞ্চায়েতের প্রধান তার নামে জব কার্ড, পঞ্চায়েতের প্রধানের বৌমা তার নামে জব কার্ড, একের পর এক ভুয়ো জব কার্ড, মানুষ মরে কবরে চলে গেছে তার নামে জব কার্ড, মানুষ মরে চিতায় উঠে গেছে তার নামে জব কার্ড, পশ্চিম বাংলার বুকে লক্ষ লক্ষ জব কার্ডের টাকা, কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা আত্মসাৎ করেছে, এটাও যেমন সত্যি তার সাথে এটাও সত্যি, এই পশ্চিম বাংলার বুকে আমার মায়েরা, আমার বোনেরা, আমার দাদারা, আমার দিদিরা, আমার প্রিয়জনরা, যারা কতর খাটিয়ে 100 দিনের কাজ করেছে তাদেরকে 100 দিনের কাজের টাকা বুঝিয়ে দিতে হবে, যারা চুরি করেছে তাদেরকে জেলের মধ্যে পুরতে হবে, কিন্তু তৃণমূল আর বিজেপির রাজনীতি খুবই অসাধারণ, না ও টাকা দেবে আর না এগিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবে। এই তো তৃণমূল কংগ্রেসের সরকার 2011 সাল থেকে আজকে 2023 সাল। আপনি জেনে রাখুন, মাইকে দাঁড়িয়ে বলছি 100 কোটি টাকার বেশি, 100 কোটি তো অনেক কম বললাম, 100 কোটি টাকার কাছাকাছি তৃণমূল কংগ্রেসের সরকার শুধু উকিলদের পেছনে খরচ করেছে, মানে আমাদের পেছনে নয়, ওদের উকিলদের পেছনে খরচ করেছে, সারদা, নারদা, রোজভ্যালি, আইকোর, এসএসসি, টেট, গরু পাচার, কয়লা পাচার, এইসব মামলার সিবিআই ইডি তদন্ত থেকে বাঁচার জন্য 100 কোটি টাকার বেশি টাকা খরচা করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। সুপ্রিম কোর্ট থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে তুলে নিয়ে এসেছে কলকাতা হাইকোর্টে মামলা লড়িয়েছে। তাহলে ভারতবর্ষের সংবিধানে তো নির্দিষ্ট অনুচ্ছেদ রয়েছে 131 নম্বর আর্টিকেল, যেখানে বলছে যে কেন্দ্রের সরকারের সাথে যদি রাজ্যের সরকারের বনিবনা না হয়, কেন্দ্রের সরকারের সাথে রাজ্যের সরকারের যদি বিবাদ লাগে তাহলে রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে মামলা করতে পারে। তাহলে যে কেন্দ্রের সরকার 100 দিনের কাজের টাকা আজ অব্দি দিল না, এই গ্রাম বাংলার বুকে যারা খেটে খেলো, এই গ্রাম বাংলার বুকে যারা তাদের গতর খাটিয়ে খেটে খাচ্ছে, তাদের 100 দিনের কাজের টাকা যখন কেন্দ্রের সরকার আটকে রেখে দিয়েছে, আমরা স্পষ্টত আপনাদের সামনে বলে যেতে চাই, তৃণমূল কংগ্রেসের সরকার ইচ্ছা করে রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে না, যাচ্ছে না তার কারণ যদি যায় তাহলে রাজ্যের সরকারের চুরি ধরা পড়ে যাবে, আর যদি যায় কেন্দ্রের সরকার যদি তারপর টাকাটা দিয়ে দেয়, না বিজেপি রাজনীতি করতে পারবে 100 দিনের কাজ নিয়ে, না তৃণমূল 100 দিনের কাজ নিয়ে রাজনীতি করতে পারবে। আসলে 100 দিনের কাজের যে টাকা, এই টাকাকে জিয়ে রেখে বিজেপি আর তৃণমূল দুজনে মিলে রাজনীতি করছে। আমরা বলছি প্রতারিত বঞ্চিত মানুষদের পাশে যারা দাঁড়িয়ে আছে তারা কেবলমাত্র বামপন্থীরা, 100 দিনের কাজের যে টাকা, গ্রামের গরিব মানুষের টাকা, ওই হক টাকা তারা যারা যতদিন না পাচ্ছেন, আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আইনি লড়াই হোক বা রাস্তার লড়াই হোক, বামপন্থীরা শেষ অব্দি বুঝে নেবে 100 দিনের কাজের টাকা, প্রাপ্য টাকা বাংলার মানুষকে দিতে হবে, যারা জব কার্ডে দুর্নীতি করেছে তাদেরকে গারদের মধ্যে পুরতে হবে, এর অন্যথায় অন্য কিছু হবে না। কি করতে চাইছে বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে?
গতকাল 6ই ডিসেম্বর গোটা দেশ জুড়ে কার্যত কালা দিবস পালন করা উচিত হয়েছে। দুটো কারণে হতে পারে। এক, সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের গতকাল মৃত্যুদিন ছিলেন। দুই, ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি বৈচিত্র্য তার ঐক্য, ভারতবর্ষের সংবিধান তার ধর্মনিরপেক্ষতা, এ সব কিছু 1992 সালে 6ই ডিসেম্বর মাটিতে গুঁড়িয়ে দিয়েছিল বিজেপি। লালকৃষ্ণ আদবানি, উমা ভারতী, একের পর এক বিজেপির নেতারা করসেবকদের হামলায়, করসেবকদের উন্মাদনা ভাঙচুর, বাবরি মসজিদকে ভাঙল, সেই শুরু হলো গোটা দেশ জুড়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক তাস খেলার রাজনীতি, যা সবচাইতে বড় রূপ গিয়ে পৌঁছলো 2002-03 সালে গুজরাটের দাঙ্গা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে আজকে বিজেপি খারাপ হয়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে হঠাৎ আজকে বিজেপি দাঙ্গাবাজ হয়ে গেল? আরে বিজেপি জন্মের আগে যে দাঙ্গা, জন্মের পরবর্তী সময় থেকে দুটো সবচাইতে বড় দাঙ্গা করেছে, একটা বাবরি মসজিদের সময় আর একটা গুজরাট দাঙ্গার সময়। আপনি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জন্মের আগে 1992 সাল আপনি জানতেন বাবরি মসজিদ কারা ভেঙেছে? তারপরে 1998 সালে 1999 সালে আপনি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর সাথে জোট করে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। আপনি মমতা ব্যানার্জি গোটা দেশ জুড়ে যখন নিন্দা ঝড় বয়ে যাচ্ছে গুজরাটের দাঙ্গাকে কেন্দ্র করে, যখন গোটা দেশের একের পর এক মুখ্যমন্ত্রী ধিক্কার জানাচ্ছে বিজেপিকে, জ্যোতি বসু প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছে বিজেপি একটি অসম্ভব বর্বরের দল, আপনি মমতা ব্যানার্জি সেদিন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে আপনার মনে হলো বিজেপি সাম্প্রদায়িক? আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে আপনার মনে পড়লো বিজেপি দাঙ্গাবাজ? কিসের জন্য মনে পড়ছে, কেন মনে পড়ছে? তার কারণ আপনি জানেন, বাংলার বুকে যদি একবার সাম্প্রদায়িকতার তাস আপনি খেলতে পারেন, পশ্চিমবাংলার বুকে একবার যদি মেরুকরণের রাজনীতি আপনি আবার করতে পারেন, পশ্চিমবাংলার বুকে একবার যদি হিন্দু ভোট মুসলিম ভোট ভাগ করবার নামে, রাম আর আল্লাহর নামে যদি আরেকবার ভোট ভাগ ভাগ বাটোয়ারা করে দেওয়া যায়, তাহলে আপনি মমতা ব্যানার্জি জানেন আপনার যত অপকর্ম, আপনার ভাইপোর যত কুকর্ম, আপনার আশপাশের যেগুলো বসে থাকে তাদের যত অপদ অর্থতা, চুরি দুর্নীতি রাহাজানি, এ সব কিছু চাপা পড়ে যাবে। ভোটের আগে আসবে মোদিজি, এসে বলবেন, মিত্র হিন্দু ধর্মকে যদি বাঁচাতে হয় তাহলে আপনি এসে বিজেপিকে ভোট দিন। আর অন্যদিকে মমতা ব্যানার্জি মাথায় টুক করে সাদা হিজাবটা টেনে নিয়ে গিয়ে সংখ্যালঘু ভাই বোনেদের কাছে বলবে, বিজেপির উগ্র সাম্প্রদায়িকতা থেকে বাঁচবার জন্য আমি মমতা ব্যানার্জি, আপনি আমাকে ভোট দিন। ভোটের আগে বাবুল সুপ্রিয় দাঙ্গার হুমকি দেবে, আর ভোটের পরে মমতা ব্যানার্জি সকালবেলায় বাবুল দিয়ে দাঁত মাজতে মাজতে ওই বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে চলে আসবে। এই রাজনীতি বাংলার বুকে বামপন্থীরা আর করতে দেবে না। এই বাংলার বুকে রাজনীতি হবে ঘামের রাজনীতি, এই বাংলার বুকে রাজনীতি হবে শ্রমের রাজনীতি, এই বাংলার বুকে রাজনীতি হবে বেকার যুবকের চোখের জল মুছিয়ে দেওয়ার রাজনীতি, আর এই রাজনীতির চ্যাম্পিয়ন হব আমরা। তার কারণ মানুষের কষ্ট, আর সেই কষ্ট নিবারণের যে লড়াই তাতে বামপন্থী ছাড়া অন্য আর কাউকে বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করতে চাইছে বিজেপি গোটা দেশ জুড়ে বুঝতে পারছেন না? কি করতে চাইছে তৃণমূল গোটা রাজ্য জুড়ে আমরা বুঝতে পারছি না? আজ থেকে কয়েকদিন আগে গুজরাটের আহমেদাবাদে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কনস্টেডিয়ামে হয়েছে। কি ঈশ্বর কি এমনি তো স্টেডিয়ামের নামটা মৃত মানুষের নামে হয় যারা ইহলোক থেকে পরলোকে গেছে। জীবিত মানুষের নামে একটা স্টেডিয়াম বানিয়ে দিয়েছে, সেখানেই গিয়ে বসে আছে, ভারত হাঁটছে, হাততালি দিচ্ছে, আর এরকম হি হি করে হাত হাত নাড়াচ্ছে আর দাঁত বের করছে। আমরা প্রশ্ন করলে বলবে তুমি দেশদ্রোহী, হাঁটছে, দেশ হাঁটছে চোখের সামনে। মোহাম্মদ শামির বল একের পর এক 6 মেরে বাউন্ডারির বাইরে বের করে দিচ্ছে, যাদের যার বল 6 মেরে বাউন্ডারির বাইরে বের করে দিচ্ছে।
আমরা যারা ক্রিকেট প্রেমীরা আমরা তখন চোখের জল আটকে বসে আছি, মোটা ভাই আর পাশে মোদিজি হাত নাড়ছে, কার উদ্দেশ্যে হাত নাড়ছে? দুদিন আগে দেখলাম আকাশে ফাইটার ফাইটার জেটে উঠেছে, মাঝ আকাশে উঠেও হাত নাড়ছে, কাকে উদ্দেশ্য করে হাত নাড়ে? ঢেকি সরকে গিয়েও ধান ভাঙে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী আকাশে উঠেও হাত নাড়ে, একই ব্যাপার, আলাদা ব্যাপার নয়, কার উদ্দেশ্যে হাত নাড়ছে? যে কথা আপনাদেরকে বলছিলাম, বিজেপি কোন দিকে আমাদের দেশকে নিয়ে যেতে চাইছে? নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতবর্ষের বিশ্বকাপ, ভারতবর্ষের বুকে যে ক্রিকেট বিশ্বকাপ হলো, সেই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হচ্ছে, 1,20,000 মানুষ বসে রয়েছে। সেই ম্যাচে যখন সূর্য অস্ত যাচ্ছে, সেই সময় 1,20,000 মানুষের সামনে যে ডিজেরা যারা থাকেন, মানে ওই নাচ গান করবার জন্য যে ডিজেরা থাকে, ডিস্ক জকি, তিনি হনুমান চালিসা পাঠ করছে, আর গোটা স্টেডিয়াম জুড়ে লাখখানেক মানুষের মাঝে হনুমান চালিসা পাঠ করা হচ্ছে। কেন, কিসের জন্য, কোন কারণে? ব্যাটের বদলে গদা নিয়ে নামবে, বলের বদলে গদা ছুড়বে, করবেটা কি?